নাচের এসছি আমরা ফালাকাটা, ওখানে নাচের পরীক্ষা আছে আর আমরা তাই অপেক্ষা করছি ওর বাকি গান। আর ভাই 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 আজ আছে মেয়ের গানের পরীক্ষা, তো সকাল থেকে গান টান তো প্র্যাকটিস করালাম, ওকে রেডিও করানো হয়ে গেছে, খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এখন বলছে সে বাথরুমে যাবে। তো আমি তো সবার আগে আজকে রেডি হয়ে গেছি মনে হচ্ছে, আমি পুরোপুরি রেডি, এখন দুজনের তৈরি হলে আমরা এখান থেকে বেরোবো, ফালাকাটা যাবো, ওর আছে আজকে গানের পরীক্ষা। তো চলো আজকে দিনের ব্লগ স্টার্ট করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। শুরু করছি আজকে দিনের একটা নতুন ব্লগ। প্ল্যান ছিল বাইকে বেরোবার, কিন্তু সকাল থেকে কালকে রাত থেকে বৃষ্টি, এখানে যা হয়, বৃষ্টি শুরু হলে থামার নাম নেয় না, তো বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এই বৃষ্টিতে আমার গলা বসে গেছে, ভাগ্যিস মেয়েটার গলা বসেনি, ওকে কাল থেকে আমি একটু একটু করে গরম জল চা লাল চা দিচ্ছি যাতে ওর গলাটা ঠিক থাকে, আর আমার গলা পুরো বসে গেছে। যাই হোক, স্নান দান করে সবাই রেডি হয়ে গেছে, আজকে আমি একটা চুড়িদার পরেছি নতুন, মেয়েটারও ড্রেস বের করে রেখেছি, দেখি এখন পরীক্ষাটা যেন ভালোভাবে দেয় বেরোয়। বাইকে তো যাওয়া যাবে না, নর্মাল একটা লাইন গাড়িতে যেতে হবে। অষ্টমী আমরা বেরালাম, ভালো করে পরীক্ষা দিস তাই বলছে। চলো বাইরের ওয়েদার দেখো, চলো বাড়ির থেকে বেরিয়ে পড়লাম দুগা দুগা বলে, এখন গানের পরীক্ষাটা ভালোভাবে হলেই হয়। এবার বলি তোমাদেরকে কে এসেছিল আমাদের বাড়ি। আসলে অর্কর ফ্যামিলি আর অর্কর বন্ধুর ফ্যামিলি, ওরা এসছে এদিকে ডুয়ার্স ঘুরতে, সেখান থেকে অর্ক মাম্পু ভাই এসেছিল কিছুক্ষণের জন্য সময় বের করে আমাদের সাথে দেখা করতে। চলো তাদের সঙ্গে কাটানো মুহূর্তের কিছু ক্লিপ তোমাদের সাথেও শেয়ার করি। এত অল্প সময়ের জন্য দেখা যে তার মাঝখানে গল্প করতে করতে সেইভাবে আর ভিডিও করা হয়নি, তবু যেটুকুটা আছে তাই শেয়ার করছি তোমাদের সাথে। ভাই 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 ও আর কি বুঝে, তাতা কার বাড়ি এসেছিল তুমি? হার্দিক বাড়ি না সোনামের বাড়ি? বলো সোনামের বাড়ি। হ্যাঁ দিদি ভাই রাস্তা ভুল করে কোন দিকে চলে যাচ্ছে, দেখা হলে যতটা আনন্দ লাগে চলো বিদায় হওয়ার সময় ততটাই খারাপ, যদি মন খারাপ না করে হাসি হাসি বিদায় করতে চাই। চলো আবারও দেখা হবে। চলে এসছি আমরা ফালাকাটা, ওখানে নাচের পরীক্ষা আছে আর আমরা তাই অপেক্ষা করছি ওর বাকি গান আর চিন্ময়ীর মেয়ের বাদবাকি বলে সবারই পরীক্ষা দেওয়া শেষ হয়ে গেছে, আমরা দেরি করে ফেলেছি আস্তে আস্তে। সোনামের যেমন এখানে গানের পরীক্ষা হচ্ছে, তার পাশাপাশি কিন্তু নাচের পরীক্ষাও হচ্ছে। ওই যে বাচ্চাগুলো দেখা যাচ্ছে ওদের নাচের পরীক্ষা, আর ওরা সবাই মাদারিহাটের বিকুল স্টুডেন্ট। কি তোমার নাম কি? বাহ তোমার নাচ হলো এখন, কি ভালো লাগছে তোমার ড্রেস। মা তোর ফ্রেন্ড? বাহ মন দিয়ে নাচছে সব।
সব গান ধরে নাকি? দুইটা চারটাই তো গান ধরবে। চলো বেড়াই, চলো। ফাইনালি এই বছরের মতন তার নাচ গানের পরীক্ষা শেষ। আর এখন তার সবার আগে মনে পড়েছে যে বাবা তুমি রং কিনে দিবে বলেছিলে, ওয়াটার কালার, সেটা কিনাতে নিয়ে যাচ্ছে। চলো, ভালোই ভালোই হয়ে গেল সোনামের গানের পরীক্ষা। আর এখন যাব ওই বাড়ি, মানে সোনামের ঠাম্মি দাদুর বাড়ি। তো আমরা আগেই বলে দিয়েছিলাম কিছু রান্না করতে না, অনেকদিন বিরিয়ানি খাওয়া হয় না, তাই কটা বিরিয়ানি নিয়ে নিলাম। সবাই মিলে গিয়ে একটু জমিয়ে বিরিয়ানি খাওয়া যাবে। রবিবারের দুপুর বলে মোবাইলের দোকানটা বন্ধ, তাই মোবাইল তো আর ঠিক করানো হলো না, কিন্তু মেয়ের জন্য টুকিটাকি খাবার কিনে নেওয়া হলো। এখান থেকে কেক নিলাম, তারপরে নিলাম কিছুটা আম। গরমের সিজন বলে কথা, আম তো খেতেই লাগে। এরপরে বেরিয়ে যাবো মাদারিহাটের জন্য। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও। দেখা হবে পরের ভিডিওতে। আজকের জন্য বাই বাই।